এই ভিডিওতে ডা পুরু ধাওয়ান আলোচনা করবেন একজন কিডনি ফেইলিওর রোগী কতটা জল খেতে পারেন তাই এ দিয়ে না গিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন যখনই আমরা পানি পান করি তা কিডনিকে প্রস্রাব তৈরি করতে সাহায্য করে এবং এই প্রস্রাবের সময় প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ যেমন ক্রিয়েটিন এবং ইউরিয়াও শরীর থেকে বেরিয়ে যায় তাই আমাদের কিডনির শরীর পরিষ্কার করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োজন কিডনি ফেইলিওর রোগীদের ক্ষেত্রে তরল ধরে রাখা একটি সাধারণ সমস্যা এই তরল ধারণটি ঘটে কারণ কিডনি শরীর থেকে অতিরিক্ত পরিমাণে তরল বের করতে পারে না যা একজন কিডনি ব্যর্থ রোগীর জীবনে একাধিক জটিলতার দিকে পরিচালিত করে তাই সঠিক পরিমাণে পানি পান করা প্রয়োজন একজন রোগী কম পরিমাণে তরল গ্রহণ করলে প্রস্রাব কম হয় এবং প্রস্রাবের গঠন কমে গেলে ক্রিয়েটিনিনের মাত্রা কমে যায় এবং ইউরিয়া বেড়ে যায় কিন্তু যদি একজন রোগী পর্যাপ্ত পরিমাণে বেশি পানি গ্রহণ করেন তবে তরল ধরে রাখা হয় কিডনি ফেইলিওর রোগীদের জন্য সঠিক পরিমাণ পানি কত কিছু ডাক্তার পরামর্শ দেন যে এক লিটার জল যথেষ্ট কিছু চিকিৎসক পরামর্শ দেন যে দেড় লিটার জল যথেষ্ট তবে শরীরের তরলের প্রয়োজনীয়তা একাধিক কারণের উপর নির্ভর করে ধরুন আপনি একটি ঠান্ডা জলবায়ুতে বাস করেন ঘামে বাসির কোনো ক্ষতি হয় না এবং তাই কম পরিমাণে বাসি খাওয়াই যথেষ্ট কিন্তু আপনি যদি গরম জলবায়ুতে থাকেন তবে বাসির জন্য শরীরের প্রয়োজনীয়তা বেড়ে যায় কারণ আপনি ঘামের মাধ্যমে বাসি হারান একজন কিডনি বিকল রোগী কতটা তরল গ্রহণ করতে পারে তরলের পরিমাণ আপনার অবস্থার উপর নির্ভর করে প্রথমত যদি আপনার পায়ে জল ধরে থাকে তবে এর অর্থ আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে তরল রয়েছে সেক্ষেত্রে তরলের পরিমাণ প্রতিদিন প্রায় আট শূন্য হওয়া উচিত আপনাকে কম পরিমাণে তরল গ্রহণ করতে হবে তবে আপনাকে তার চেয়ে বেশি পোশ্রাক করতে হবে তবেই কেবলমাত্র তরলের পরিমাণ নিম্ন স্তরে আসবে কিন্তু যদি আপনার কাছে না থাকে আপনার পায়ে ধারণ করার ধরন তাহলে আপনাকে খুব সাবধানে জল নিতে হবে আপনি একবারে এক শূন্য শূন্য এমএল জল নিতে পারেন এবং যখনই আপনি খোঁচা অনুভব করেন তখনই এটি পুনরাবৃত্তি করতে পারেন এইভাবে শরীরের ভিতরে কোনও তরল জমা হবে না এবং শরীর ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মতো বর্জ্য পদার্থকে সঠিকভাবে বের করে দেওয়ার জন্য যথেষ্ট প্রস্রাব তৈরি করবে আপনার কিডনি ফেইলিওরের অবস্থা সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে যেমন আমাদের কি ধরনের খাদ্য খাওয়া উচিত কিভাবে আপনার উন্নত করা যায় কিভাবে কিডনির কার্যকারিতা আরও ভালো করা যায় আপনি নিচের বিবরণে সরাসরি একজন ডাক্তারকে কল করতে পারেন তারা আপনাকে সাহায্য করবে